আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দুই ডোজ টিকা পেয়েছে 1,25,00,000-এর বেশি, নিবন্ধন করে অপেক্ষায় 2 কোটি। সংক্রমণ বাড়লে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। ক্লাসের জন্য প্রস্তুত হচ্ছে স্কুল কলেজ। ভিভিআইপি এলাকায় ভিআইপি চোর, বাসা ফাঁকা থাকলে করে রান্না বান্না, চলে রাত্রি যাব। পেলেকে ছাড়িয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপ বাছাইয়ে 3-0 গোলে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। সাথে আছি আমি ওয়াহিদুল জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.ekushey24online। বিভিন্ন উৎস থেকে দেশে পর্যন্ত টিকা এসেছে প্রায় 4 কোটি। দুই ডোজ সম্পন্ন করেছেন 1,25,00,000-এর বেশি মানুষ, নিবন্ধন করে অপেক্ষায় আরও 2 কোটি। মজুদ বাড়লে বুথ জনশক্তি বাড়িয়ে দ্রুত টিকা কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে দেশে সিনোফার্মের টিকা উৎপাদনের প্রস্তুতি চলছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকার প্রয়োগ খুবই জরুরি, তাই বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে সরকার। ক্রয়, উপহার এবং কোভ্যাক্সের আওতায় এ পর্যন্ত দেশে এসেছে 3,91,25,257 ডোজ। অ্যাস্ট্রাজেনেকার টিকায় 7 ফেব্রুয়ারি দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। এ পর্যন্ত 8টি টিকা জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মের টিকার প্রয়োগ চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে টিকা পেতে নিবন্ধন করেছেন 4 কোটিরও বেশি মানুষ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন 2 কোটির কিছু বেশি, আর 2 ডোজ সম্পন্ন মানুষের সংখ্যা ছাড়িয়েছে 1,25,00,000। দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। আমাদের রেজিস্ট্রেশনের সংখ্যা অনেক অনেক বেশি, 1,93,00,000 মানুষ টিকা পাননি। আমরা তাদের টিকা দেওয়ার বিষয়টা আমাদের কাছে প্রথম দায়িত্ব বলে আমরা মনে করছি। টিকা যেটা এসেছে সেটা দিয়ে আমরা এখন কার্যক্রম চালাচ্ছি। এদিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও চীনের সিনোফার্ম দেশেই টিকা উৎপাদনে যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়নের কাজ চলছে জোরে সোরেই। সিনোফার্মের সঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস যে চুক্তিটি হয়েছিল যে টিকা উৎপাদন বাংলাদেশে যেটি আমরা বলছি প্রক্রিয়াজাতকরণ যেটি হবে সেটির কাজ চলছে। চলতি মাসে দেশে আরো 2,50,00,000 ডোজ টিকা আসবে বলে প্রত্যাশা করছে স্বাস্থ্য বিভাগ। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সংক্রমণ বেড়ে গেলে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজ ডেন্টাল সার্জন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, অল্প বয়সীদের সংক্রমণের হার কম, স্বাস্থ্যবিধি মেলে স্কুল কলেজে ক্লাস পরিচালনা করা হবে। তবে সংক্রমণের উপরে সব কিছু খোলা ও বন্ধ নির্ভর করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে 12-18 বছর বয়সীদের টিকা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। স্কুল কলেজ খুলে দেওয়ার ঘোষণার পর শিক্ষা প্রতিষ্ঠানে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম। সংক্রমণ এড়াতে জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধির উপর। দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণায় খুশি শিক্ষার্থীরা। এদিকে স্কুল পোশাক কিনতে ভিড় বেড়েছে দোকান মার্কেটে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। করোনা সংক্রমণের কারণে গেল বছরের মার্চ থেকে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান, চলছে অনলাইনে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের পদচারণা না থাকায় শ্রেণীকক্ষগুলো ময়লা আবর্জনায় ভরে উঠে, এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। স্কুল কলেজ খুলে দেওয়ার ঘোষণায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা, দীর্ঘদিন পর নিজের ক্লাসরুমে ফিরতে পারবে এতেই খুশি শিক্ষার্থীরা। 1.5 বছর পর খুলতেছে, খুবই ভালো লাগতেছে। অ্যাসাইনমেন্ট দেওয়ার পরও অনেকেই ওই ঠিক মতো পড়তেছে না,
তো এখন যদি স্কুল খুলে তাহলে আশা করা যায় যে আমরা উন্নতি করতে পারবো, পড়াশোনাটা ঠিকঠাক হবে। তো সব মিলিয়ে খুলছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ইনশাল্লাহ সব ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারবো, স্কুলটা খোলা থাকবে। তবে কিছুটা চিন্তিত অভিভাবকরা, সংক্রমণ মোকাবেলায় শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার দাবি তাদের। আমরা গার্ডিয়ানেরা তো প্রায় টিকা নিয়ে নিছি, তাহলে আমরা মোটামুটি সেফ। স্কুলে যেহেতু কোমলমতি শিশুরা পড়ালেখা করবে, তাদেরকে টিকার আওতায় আনা উচিত, কিন্তু সাথে সাথে যাতে স্যানিটাইজেশন, এই যে ক্লাসরুম ভালো করে পরিষ্কার করা। সংক্রমণ মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কথা বলছেন শিক্ষকরা। স্বাস্থ্যবিধি শতভাগ মানব আমরা, গেট থেকে শুরু করে মাস্ক ছাড়া আমরা কোনো স্টুডেন্টকে, ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে আমরা মাস্ক ছাড়া কোনো ছাত্রকে ক্যাম্পাসে ঢুকবার দিই। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় ভিড় বেড়েছে বিভিন্ন টেইলারিং শপ আর পোশাকের দোকানে, কেনা হচ্ছে নতুন ইউনিফর্ম। অনেকদিন স্কুল বন্ধ ছিল, তাদের পোশাকগুলি সব ছোট হয়ে গেছে। মিলে আমাদের খুব ভালো লাগছে, আমাদের বাচ্চারা আবার আগের সেই পরিবেশে ফিরে যাবে। মন থেকে তো খুশি লাগছে, স্কুল যে খুলছে। শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখরিত হবে শিক্ষাঙ্গন, এমনটাই আশা ছাত্র শিক্ষক অভিভাবকদের। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। ভিভিআইপি এলাকার ভিআইপি চোর, দিন কিংবা রাতে সুবিধাজনক সময়ে চুরি করে ব্যতিক্রমী এই চোরের দল। বাসা ফাঁকা থাকলে করে রান্নাবান্না, চলে নিশি যাপন। বলছিলাম গুলশান বাড়িধারা বনান এলাকার চোরদের বৃত্তান্ত, বাকিটা শুনুন অখিল পোদ্দারের কাছে। আচার আচরণে অন্য চোরদের চেয়ে অনেকটাই আলাদা, চুরির ধরনও ভিন্ন। বিদেশি নাগরিকদের ফ্ল্যাট এদের মূল টার্গেট, কড়া নিরাপত্তাকে ফাঁকি দিয়ে অনেক সময় ঢুকে পড়েন দূতাবাসেও। এদের মূল টার্গেট ফাঁকা বাড়ি। ইটালিয়ানের বাসায় চুরি হয়েছিল, চোর এক ভদ্রমহিলাকে আক্রমণ করতে যায়, কিন্তু সেই মুহূর্তে ভদ্রমহিলা চিৎকার করে এবং দৌড়ঝাঁপ করাতে সে পালিয়ে যায়, পরবর্তীতে সিসি ক্যামেরায় ধরা পড়ে। নিরাপত্তার কারণে ভিভিআইপি এলাকার ফ্ল্যাটে ঢোকা বেশ কঠিন, মাঝে মধ্যেই তাই চুরির ধরন পাল্টাই চোরের দল। কিছু না পেয়ে শেষমেশ রাস্তায় থাকা গাড়ির যন্ত্রাংশ চুরি করে এই দলটি। বাবু নামে একজন চোর আছে, সে সাধারণত সন্ধ্যার পরে তার বাইক নিয়ে সে ঘুরে বেড়ায়, পর্যবেক্ষণ করে যে কোন বাসায় লাইট অফ আছে, বাসার পিছন থেকে সে গ্রিল ভেঙে সে বাসায় প্রবেশ করে। এই একটা মেসেজ আমাদের কাছে আসতো চুরির মেসেজ, যে অফিসে ঢুকে একজন চোর, সে অফিসে ঢুকে সে শুধু ল্যাপটপ চুরি করে। কারো টার্গেট বাড়ি, কারো গাড়ি, কেউ আবার চুরি করে নামি দামি অফিসে। চুরির পর মূল্যবান জিনিসপত্র বিক্রি করে দেয় চোর সিন্ডিকেটের কাছে। ভিআইপি এলাকার চোরদের অন্যতম মাসুম বাবু, জীবন গাফফার, হারুন আর মিজান। অতীতে যে চুরিগুলো হয়েছে সেগুলো কারা কারা জড়িত ছিল এবং চুরি সংগঠনের সময়কাল, চুরি সংগঠনের কৌশল, এবং এই ক্ষেত্রে যেটা আমরা দেখি যে বিভিন্ন চুরির ক্ষেত্রে কিন্তু সংগঠন কৌশল ভিন্ন, সেই কৌশলগুলো আমরা চিহ্নিত করি এবং তাদের বিরুদ্ধে আমরা সারাশি অভিযান পরিচালনা করি। কিছু যে অপরাধ হচ্ছে না তা না, সিসিটিভি ফুটেজের সাহায্যে অপরাধীকে শনাক্ত করতেছি, পরবর্তী তাদেরকে গ্রেপ্তার করতেছি, এবং এটা এক ধরনের মেসেজও চোরদের কাছে, বিভিন্ন অপরাধীর কাছে যাচ্ছে যে না, গুলশান এলাকাতে আর কোনো চুরি ছিনতাই করে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পুলিশের দাবি গ্যাং লিডাররা আটক হওয়ায় আপাতত চুরি বন্ধ হয়েছে কূটনৈতিক পাড়ায়। সাম্প্রতিক সময়ে গুলশান, বনানী, বাড়িধারা সহ আশপাশের এলাকায় বেড়েছে চোরের উপদ্রব। এই সিসি ক্যামেরার সুবাদে সেই দক্ষ চোরগুলো ধরা পড়বার কারণে সরকারের সম্মান যেমন বেড়েছে, তেমনি আত্মসম্মান বৃদ্ধি পেয়েছে এখানকার পুলিশ প্রশাসনের। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, গুলশান, ঢাকা। মেসির রেকর্ড গড়ার খবর। লিওনেল মেসির জাদুতে বলিভিয়াকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা, আর এর মধ্য দিয়ে মেসি ছড়িয়ে যান লাতিন আমেরিকার আগের রেকর্ড গোলদাতা পেলেকে। স্তাদিও মুনমেন্তালের বিশ্বকাপ বাছাইয়ে 3-0 গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন মেসি। পুরো ম্যাচে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে মেসিয়া। চতুর্থ মিনিটে এক গোলে এগিয়ে নেন দলকে, 64তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন, 88তম মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন মেসি। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি, ডিম, মুরগির বাজার চড়া, কমছে কাঁচা মরিচের ঝাল।
আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। চিনির দাম সরকারিভাবে বেঁধে দেয়া হলেও তার প্রভাব নেই বাজারে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি। এক সপ্তাহের ব্যবধানে ডজনের ডিমের দাম বেড়েছে 10 টাকা, আর কেজিতে মুরগির দাম বেড়েছে গড়ে 25 টাকা। তবে ঝাল কমেছে কাঁচা মরিচের। বিস্তারিত মিনালা দিবা রিপোর্ট। ব্যবসায়ীদের সাথে বৈঠকে খোলা চিনি প্রতি কেজি 74 টাকা ও প্যাকেট চিনি প্রতি কেজি 75 টাকা নির্ধারণ করে দেয়া হয়। শুক্রবার থেকেই এই দর কার্যকর হওয়ার কথা, তবে সেই সিদ্ধান্তের প্রভাব পড়েনি বাজারে। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি। সপ্তাহের ব্যবধানে মোটা দানার মসুরে ডালের দাম কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকায়। প্রজ্ঞাপনে আসছে খোলা চিনি 74 টাকা, প্যাকেট চিনি 75 টাকা, তো সেটা এখনও মার্কেটে কার্যকর হয়নি। আর মসুর ডাল হচ্ছে, এটা ছিল 70 টাকা রেট ছিল অ্যাভেলেবেল, কিন্তু সেটা এখন 85 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। বর্তমানে এই দাম মধ্যবিত্ত মানুষের জন্য অনেক কষ্টকর, মানে এই দামে নিতে অনেক কষ্ট হয়। যে চিনি, ডাল, তেল, ডাল 60 টাকা হলে আমাদের জন্য ভালো হয়, এটা এখন 90 টাকা করছে। ডিমের দামও বাড়তি, প্রতি ডজন ডিম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। খুচরা বাজারে 10-15 টাকা করে ডজন বেচতে আসি, আর পাইকারি তেমনি 10 টাকা করে ডজন বেচতে আসি। দাম বেড়েছে সব রকমের মুরগির। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা, সোনালি 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 270 টাকায়। লকডাউন খোলার পরে সবকিছু অফেন হয়েছে, বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠানে মুরগি যাইতেছে অ্যাভেলেবেল। বেশিরভাগ সবজির দাম 40 থেকে 50 টাকার মধ্যে। সপ্তাহের ব্যবধানে অনেকখানি দাম কমেছে কাঁচামরিচের, প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা। গত সপ্তাহে ছিল আপনার 70 টাকা 80 টাকা এরকম ছিল, এই সপ্তাহে 60 টাকা কেজি। মূলা 40 টাকা, চিচিঙ্গা 40, পটল 40, বেগুন 40, মানে 40-এর অবস্থানটাই বেশি। আটাশ চাল 47 থেকে 48 টাকা, মিনিকেট 56 থেকে 60 এবং নাজির শাইল 55 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। পাঁচ ম্যাচ টি-20 সিরিজের শেষটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 6টায়। এর মধ্যে 3-1 সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের জয়ের ধার অব্যাহত রেখে র্যাঙ্কিংয়ে উন্নতি চায়, আর শেষ ম্যাচে জয় দিয়ে ব্যবধান কমাতে চায় সফরকারীরা। আবু হুরায়রা তামিমের রিপোর্ট। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ, ফলে শেষ ম্যাচটি রূপ নিয়েছে নিয়ম রক্ষার। প্রথম 4 ম্যাচে একই দল নিয়ে খেলেছে টাইগাররা, তবে শেষ ম্যাচে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে বাংলাদেশ দলে। এরই মধ্যে সাকিব আঙ্গুলে চোটের কারণে শেষ ম্যাচে থাকছেন না, তবে আইপিএলে অংশ নিতে শনিবার দেশ ছাড়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা ভালো যায়নি সাকিবের। 4 ম্যাচে 4 উইকেট ও 45 রান তার ঝুলিতে। সাকিব ছাড়াও নাসুম আহমেদ, সাইফুদ্দিন ও মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার কথা চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। এদিকে কাজটা কঠিন হলেও 5ম ম্যাচ জিতে হারের ব্যবধান কমাতে চায় নিউজিল্যান্ড। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। বাংলাদেশ আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ আর নেই। ভোর 4:45 দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 57 বছর। 2 বছর ধরে ফুসফুসে ক্যান্সারে ভুগছিলেন এই আন্তর্জাতিক আম্পায়ার। বেশ কয়েকবার তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন। সপ্তাহখানেক আগে নাদির শাহকে হাসপাতালে ভর্তি করা হয়। 2 দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 2006 সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 2 ডোজ টিকা পেয়েছে 1,25,00,000-এর বেশি, নিবন্ধন করে অপেক্ষায় 2 কোটি। সংক্রমণ বাড়লে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বললেন স্বাস্থ্যমন্ত্রী, ক্লাসের জন্য প্রস্তুত হচ্ছে স্কুল কলেজ। ভিভিআইপি এলাকায় ভিআইপি চোর, বাসা ফাঁকা থাকলে করে রান্না বান্না, চলে রাত্রি যাপন। পেলেকে ছাড়িয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপ বাছে 3-0 গোলে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2012 আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।